গাজা উপত্যকায় গত আট মাস ধরে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী এতে এখন পর্যন্ত অন্তত ছত্রিশ হাজার আটশো একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এই ছত্রিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করে সাতজনকে মুক্ত করেছে ইসরায়েল অথচ আলোচনার মাধ্যমে তারা একশো জনেরও বেশি ইসরায়েলিকে মুক্তি করতে পেরেছে রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় হিউম্যান রাইটস ওয়াচের সাবেক নির্বাহী পরিচালক এবং ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর কেনেথ রথ নুসিরাত শিবিরে ইসরায়েলি হামলার বিষয় নিয়ে আল জাজিরার সাথে কথা বলেছিলেন তিনি বলেন চার বন্দীকে উদ্ধার করতে যেয়ে শনিবার গাজার মধ্যাঞ্চলে অবস্থিত এই শিবিরে ব্যাপক হামলা চালিয়ে অন্তত দুশো দশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী তিনি আরো বলেন এই উদ্ধার অভিযানের অর্থ হল ইসরায়েলি সামরিক অভিযানের কারণে মোট সাতজন বন্দী জীবিত মুক্তি পেয়েছে যেখানে আলোচনার মাধ্যমে একশোরও বেশি মুক্তি পেয়েছে কেনেথ বলেন এ থেকে বোঝা যায় আলোচনার মাধ্যমে সব বন্দীদের মুক্ত করা সম্ভব কিন্তু নেতানিয়াহু হামাসের সাথে আলোচনা শেষ করার জন্য একটি বড় বাধা কারণ তিনি একটি দীর্ঘমেয়াদী স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হতে চান না কেনেত আরও বলেন নেতানিয়াহুর একটি চিরকালের যুদ্ধ দরকার তিনি বলেন একবার যুদ্ধ বন্ধ হয়ে গেলে সাত অক্টোবরের গোয়েন্দা ব্যর্থতার জন্য তাকে রাজনৈতিক হিসাবের সম্মুখীন হতে হবে এজন্য তিনি যুদ্ধবিরতি চান না ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায় এ সময় তারা বন্দী করে এখনও হামাসের কাছে একশো একুশ জন বন্দী হিসেবে আটক রয়েছেন এদিকে সাত অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে গাজা ইসরায়েলের অব্যাহত হামলায় ছত্রিশ হাজার আটশো এক ফিলিস্তিনে নিহত হয়েছে এদের অধিকাংশ নারী ও শিশু